হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম। ইমুতে আবারও চলে আসলো একটা নতুন আপডেট। আর হবে না কখনো চুরি, আর হবে না কখনো বাটপারি। তো বন্ধুরা, আপনারা অজান্তে এখন থেকে কেউ আর কখনো আপনার ইমু অ্যাকাউন্টে কোনোভাবেই লগ ইন করতে পারবে না। সেই ব্যাপারটা আপনাদেরকে আমি আগে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই আমার কথাগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন, কারণ সেটিংটা কিন্তু একটু ছোট্ট কিন্তু এটার কাজটা অনেক বড়। ধরুন আপনি দেশের বাইরে থাকেন বা আপনি অনেক দূরে থাকেন, কোনো কারণে আপনার ফ্রেন্ডকে আপনার ইমো অ্যাকাউন্টে দিয়েছেন, মানে ইমো নাম্বারটি দিয়েছেন, এবং সে ওই ইমো নাম্বারটি দিয়ে লগ ইন করছে। লগ ইন করার পরে যে ভেরিফিকেশন কোড, সেই কোডটাও আপনি দিয়েছেন। দেখা যায় তার কাজ শেষ হওয়ার পরে সে আবারও আপনার ইমো অ্যাকাউন্টে লগ আউট করে দিল। সে আপনাকে জানালো যে তোমার অ্যাকাউন্টে লগ আউট করে দিয়েছে, কিন্তু আপনি এই বিষয়টা হয়তো বা জানেন না। আপনার অ্যাকাউন্টে যখন একটি স্মার্টফোনে প্রথমবার লগ ইন করা হবে ভেরিফিকেশন কোডের সাথে, এরপরও যদি সে কখনো আপনার অ্যাকাউন্টে লগ আউট করে দেয়, তারপরে আবারও যদি সে কখনো লগ ইন করার চেষ্টা করে, তো অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এতে করে কিন্তু তাকে আর দ্বিতীয়বার ভেরিফিকেশন কোড ইউজ করতে হবে না। তো ইমুতে কিন্তু ফার্স্ট একবারে ভেরিফিকেশন কোড দেওয়া হয়। তো বন্ধুরা, আজকে যে নতুন সেটিংসটা বা নতুন যে উপায়টা, সেটা হলো আপনার অ্যাকাউন্টে যদি কাউকে কখনো দিয়ে থাকেন, এরপর যদি সে লগ আউট করে দেয়, সে চাইলেও আর কখনো আপনার অজান্তে আপনার ইমো অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। যখনই লগ ইন করতে চাইবে তখনই পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা হলো এরকম বন্ধুরা, যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, যখন আপনি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে যান, অবশ্যই প্রথমে একটা নাম্বার, এরপরে নিচে একটা পাসওয়ার্ড দেন, এরপরে কিন্তু লগ ইন হয়। সেম জিমেল অ্যাকাউন্টও, যখন আপনি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে যান, প্রথমে একটি জিমেল দিতে হয়, এরপরে পাসওয়ার্ড দিতে হয়। সেম ইমু কোম্পানিও এই সিস্টেমটি নিয়ে আসলো। আপনার ইমু অ্যাকাউন্ট লগ ইন করতে হলে প্রথমে আপনাকে আপনার ফোন নাম্বারটি দিতে হবে, এরপরে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে। তো কীভাবে আপনারা আপনার ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখবেন ইমুতে, তো সেই বিষয়ের উপর আজকের এই ভিডিওটি। এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি আর কখনও আপনাদের ইমো কেউ হ্যাক করতে পারবে না, বা চুরিও করতে পারবে না, বা কেউ আপনার সাথে বাটপারিও করতে পারবে না আপনার অজান্তে। তো চলুন এখন আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, এখন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, এতে করে আপনি অনেক উপকৃত হবেন বা আপনার অনেক কাজে আসবে। আপনার অজান্তে অনেকেই আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে, অথবা আপনার অজান্তে আপনার ফ্রেন্ড সার্কেল কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারে, এতে করে আপনারই ক্ষতি হতে পারে। তো এইরকম ক্ষতি যেন আপনার না হয় বা আপনি কোনো সমস্যার মধ্যে যেন না পড়েন, এই জন্য ইমো কোম্পানি নিয়ে আসলো ইমো পাসওয়ার্ড। তো আমরা প্রথমেই অ্যাপসটি ওপেন করব। আর একটা কথা বন্ধুরা, অবশ্যই আপনার ইমো অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। তার কারণ হচ্ছে এটা নতুন আপডেট, তো এটা আপডেট না দিলে আপনারা এই সেটিংসটা নাও পেতে পারেন। তো আপনার ছবিতে অথবা প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন, এরপরে অ্যাকাউন্ট সেটিংস। তো এখানে ক্লিক করার পরে দেখুন চেঞ্জ ফোন নাম্বার, এর নিচে নতুন যে অপশনটি সেটা হলো পাসওয়ার্ড। তো আমরা এই পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আমরা নতুন করে পাসওয়ার্ড দিয়ে দেব, এবং আমি এটা যাচাই করার জন্য প্রথমে পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম, তো এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এইটা হলো আমার প্রথম পাসওয়ার্ড। এরপরে আপনাদের এখানে নিউ পাসওয়ার্ড এবং নিউ কনফার্ম পাসওয়ার্ড, তো এই দুটো অপশন দেখাবে, আপনারা নতুন করে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি এখানে আপনাদের সুবিধার ক্ষেত্রে একটি নতুন পাসওয়ার্ড আবারও দিয়ে দিচ্ছি, সেম পাসওয়ার্ড আবারও নিচেরটাতে দিয়ে দেব। আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড হ্যাজ চেঞ্জ ইট, এরপরে জাস্ট ডানে ক্লিক করে দেবেন। তো আমাদের অ্যাকাউন্টটি এখন সম্পূর্ণ সিকিউরিটির মধ্যে রয়ে গেল। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ইমুতে পাসওয়ার্ড দিয়ে রাখবেন। তো বন্ধুরা, এই পাসওয়ার্ডটি যখন আপনি দিয়ে রাখবেন, আপনার অজান্তে আপনি যেখানে থাকেন কেউ আপনার অ্যাকাউন্টটিকে
লগ ইন করতে পারবে না। যদিও আপনার বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল যাকে দেন না কেন, সে আর দ্বিতীয়বার একবার লগ আউট করলে দ্বিতীয়বার সে লগ ইন করতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিও দেখতে লাইক দিয়ে যাবেন। আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইমোতে কীভাবে কলার টিউন সেট করবেন বা ইমোতে রিংটোন মিউজিক কীভাবে সেট করবেন এই বিষয়ে যদি আপনি না জানেন তাহলে আমার এই ভিডিওর নিচে বা আই বাটনে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।